মাই ডিয়ার লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র বোন ডেজির জন্মদিন, তাই আজকের দিন আমার সবচাইতে খুশির দিন। এই খুশির দিনে আমি আমার বোনের নামে আরো নতুন 5-5টি ইন্ডাস্ট্রি ওপেন করতে যাচ্ছি, দ্য ডেজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজকের এই দিনে আমি আরো খুশি হয়েছি, কারণ আমার বিজনেস পার্টনার মিস্টার ফরহাদ খানও এখানে উপস্থিত আছেন। Cheers! Ladies and gentlemen, enjoy yourself! Cheers! Enjoy yourself! Miss Daisy, আপনার কোম্পানি থেকে আপনার ভাই 50% লাভের টাকা আমাকে দেয়। এই মাত্র ভাইয়া বললো আপনি তার পার্টনার। এই ভাগের টাকা আপনি চাইলে এক পয়সাও দিতে হবে না, আমি কিছু নিব না। তা হঠাৎ এমন গদানতার কারণ? কারণ আপনি, ইউ আর রিয়েল কিউট লেডি, ইউ আর সো নাইস, সো বিউটিফুল, আই লাভ ইউ। Enjoying the party? Thank you. Thank you. Mr. Farhad, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে, প্লিজ। আপনি আমাকে এখন গান বাজায় নিয়ে এসেছে। যে যেমন মানুষ তাকে তেমন জায়গাতে আনতে হবে। আপনি আমাকে পায়খানার সঙ্গে তুলনা করছেন, আমাকে গালি দিচ্ছেন। তোকে আমি এখানে এনেছি গালি দিতে নয়, ধরাই করতে। তোকে আমি জাতে তুলেছি, আমার পাশে জায়গা দিয়েছি, আর তুই কিনা আমার বোনের গালে হাত দিয়েছিস। ভাই, আমি তো ঠাট্টা করছিলাম। আমার বোনের সাথে ঠাট্টা করার অধিকার তোকে কে দিয়েছে? পুলিশ! পুলিশকে ডাকিস না, তাহলে উল্টো ফেসে যাবি। যে টাকা নিয়ে আমি তোকে পার্টনার বানিয়েছিলাম, কাল সকালে সব টাকা আমি ফেরত পাঠিয়ে দেবো। হারাম যারা, এই চেহারা নিয়ে বাইরে যে তুই আমার পার্টি নষ্ট করবি নাকি? দেখ, ঠিক করে দি। চলো, লেটস গো। ভাইসব, লোকেশ চৌধুরী আমাকে মেরেছে, আমাকে কুত্তার মতো মেরেছে। আমি তাকে ছাড়ব না, আমি ছাড়ব না, আমি প্রতিষ্ঠা। মিস্টার ফরহাদ খান, আপনি মাতাল হয়ে গেছেন, বেশি খেয়ে ফেলেছেন, তাই আবল তাবল। খবরদার, প্লিজ প্লিজ, তুমি আর ড্রামা করো না। আমি পুলিশ কমিশনারের কাছে যাব, আমি মিনিস্টারকে ফোন করব। ফরহাদ সাহেব, মাতাল হয়েছেন, বাড়ি যান। পার্টির ইজ্জতের কথাটা ভাবুন। নাও ম্যানেজার, নাও ওনাকে গাড়িতে তুলো। আমি ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি ছাড়বো না।